হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসানা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই সহজ এবং মজার একটি রেসিপি শেয়ার করব, চিকেন কোরমা। যে কোনো দাওয়াত অথবা যে কোনো উৎসবে চিকেন কোরমা না হলে চলেই না, সবাই ঘরে কম বেশি চিকেন কোরমা বানিয়ে থাকেন। আজকে আমি আমার রেসিপিটি এখানে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিকেন কোরমা বানানোর জন্য আমি একটি প্যানের মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে নিলাম। এর সাথে আমি বাকিটা তেল ইউজ করব। আপনি পুরোটা রান্নায় ঘি অথবা বাটার দিয়ে করতে পারেন। তেল হালকা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি এখন বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ, এগুলোকেও আমি হালকা রোস্ট করে নিব। বেরেস্তা এবং কিশমিশকে আমি একটি প্লেটের মধ্যে এখন তুলে রাখলাম। এখন এই বেরেস্তা ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা 1টি, দারচিনি 6টি, 7-8টি এলাচি, 4-5টি লং এবং কয়েকটি গোলমরিচ। এই শুকনো মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। 3-4 মিনিট ভাজার পর এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। ওয়ান টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। সব মশলাগুলোকে এখন কষিয়ে নিব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। ধনের গুঁড়া 2 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এটা অপশনাল, আপনি ঝাল পছন্দ করলে দিতে পারেন। সব মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর পর যখন তেলের উপর চলে এসেছে তখন আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি 2টি বেবি চিকেন নিয়েছি, প্রত্যেকটি চিকেনকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি এখন মশলার সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি। মাংসগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে, মাংস যত ভালো করে আপনি কষাবেন তত বেশি মজা হবে। মুরগির মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আমি নন ফ্যাট গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি, আপনি যে কোনো টক দই ইউজ করতে পারবেন। আমি এখন 10-12টি বাদামকে গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মুরগির মাংসগুলোকে কষাতে কষাতে তেলের উপর চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। সব কিছুকে এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মুরগির মাংসকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। পনেরো মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং পেঁয়াজের বেরেস্তা। সব কিছুকে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দারচিনি, এলাচি, লং, জয়ফল এবং জয়িত্রীকে আমি একসঙ্গে পাউডার বানিয়ে নিয়েছি। তার থেকে 2 টিস্পুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল স্পুন। আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনি ইউজ করবেন। ডায়াবেটিস থাকলে ট্রুভিয়া অথবা স্প্লেন্ডা ইউজ করতে পারেন। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার মুরগির কোর্মা। যে কোনো দাওয়াত অথবা উৎসবে মুরগির কোর্মা একটি কমন আইটেম। মুরগির কোর্মা পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই মজার। মুরগির কোর্মা আমি একটি ডিশের মধ্যে নিয়েছি, এর উপরে বেরেস্তা, বাদাম এবং কিশমিশ দিয়ে গার্নিশ করেছি। মুরগির কোর্মা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে আর খুবই সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।